নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার উটটা অসুস্থ হয়ে গিয়েছে, মানুষকে দেখলেই কামড়ে দিচ্ছে। সাহাবারকে আল্লাহর নবী বলছেন চলো গিয়ে দেখে আসি। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী, সাহাবাদের নিয়ে রাসূলুল্লাহ বেরিয়েছেন আনসারি সাহাবীর বাড়িতে। ওই পাগল উটটার দরবারে সামনে আসার সঙ্গে সঙ্গে আনসার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাছে যাবেন না, ওই উটটি বড় বিষাক্ত হয়ে গিয়েছে, মানুষকে কামড়ে নেয়, আমরা ভয় পাই। হে আল্লাহর নবী না জানি আপনার উপরে আঘাত করে দেয়, এই আল্লাহর নবী আমাদের ভয় হয় না জানি এই উটটি আপনাকে আঘাত করে দেয়। আল্লাহর নবী বলছেন তোমাদেরকে কামড়ালেও তোমাদেরকে আঘাত করলেও এই উট আমাকে আঘাত করবে না। জোরে বলো সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা দুনিয়ার মানুষেরা, আজ আমরা রাসূলুল্লাহকে জিন্দা না মুর্দা তর্ক করি। আজকে আমাদের আলোচনার বিষয় 1450 বছর পরে কোরআন পড়ে হাদিস পড়ে মুসলমান মুসলমান বলে আজকে আমাদের নবী আর জিন্দা নেই। আজকে আমাদের বক্তা বলে রাসূলুল্লাহর দরবারে যদি হাত তুলে দেওয়া হয় তা শিরকের গুনাহ হয়ে যাবে। আজ মুসলমান কোরআন বুঝে নিয়ে হাদিস বুঝে নিয়ে হাদিস পড়ে নিয়ে কোরআনের মানে পড়ে নিয়ে বলে আল্লাহর নবীর দরবারে যদি কোনো মানুষ কিছু বলে দেয় শিরক হয়ে যাবে। আর রাসূলুল্লাহর জামানার উট, যে উটের মধ্যে ঈমান আনেনি, যে উট রাসূলুল্লাহকে দেখে চিনতে পেরেছে, কিন্তু সেই উট একটি জানোয়ার, ওই জানোয়ার আল্লাহর জমিনে কোন মুসলমানের সাথে কারো তুলনা হয় না। একজন ইমানদারের সাথে একটা জানোয়ারের তুলনা হবে হবে না ভাই? সেই উট আল্লাহর নবী সাহাবারা বলছেন আমরা দেখলাম আল্লাহ রাসূল যাওয়ার সঙ্গে সঙ্গে সেই উটটি তার পা দুটোকে সামনের দিকে লম্বা করে সিজদার মতন করে মাথাটা নত করে নিল। জোরে বলবেন না, জোরে বলা যাবে না? আল্লাহর নবী দু নবী গিয়ে পৌঁছে গেছেন এই উটের কাছে গিয়ে পৌঁছেছেন। উট লম্বা করে আমার নবীর সামনে মাথা নত করে নিয়েছে, উটের কপালে হাত দিয়ে বলেছেন যাও গিয়ে কাজ করো। উটকে ফুঁক দিতে হয়নি, উটকে কোনো পানি পড়া খাওয়াতে হয়নি, পাগল উট মানুষকে দেখলে কামড়ে ফেলে। আমার নবীর মুখের এই কথা শুনে সাহাবি বলছেন আমরা দেখলাম ওই উটটি আস্তে আস্তে উঠে অন্যান্য উটেদের সাথে মাঠে কাজ করতে চলে গেল। আমার নবী আপনার নবী নূর নবী পূর নবী এমন একজন নবী ছিলেন যে নবীর প্রতি ঈমান আনা কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলে যেমন ঈমান আনা হয় না, ঈমান আনতে গেলে ইকরার বিল লিসান আমাল বিল আরকান ওয়া তাসদিক বিল জানান লাগে। ঈমান কহ দেনে সে ঈমান নহীঁ বনতা। আগর তুম কহতে হো কে মেরে মাবুদ আল্লাহ কে সিওয়া কোই নহীঁ হ্যায় তো এই ঈমান ওয়ালো সমঝ লিয়া করো কে লা ইলাহা ইল্লাল্লাহ কহনে কা মতলব ইকরার বিল লিসান তুম আপনে জবান সে ইসকো কহনা হ্যায়, আমাল বিল আরকান তুমনে আপনে আমাল সে ইসকো সাবিত করনা হ্যায়, ওয়া তাসদিক বিল জানান তুমারে অন্দর দিল কে অন্দর কো ইসকো কায়েম কর লেনা হ্যায়। মুনাফিক ভি নামাজ পড় লিয়া থা, নামাজ পড়লে ঈমানদার হবেন? মুনাফিকরাও তো নামাজ পড়েছে, মুখে বললে ইমানদার হবেন? মুখে তো মুনাফিকরাও বলেছে। আমাদের দেশের অনেক নেতা মন্ত্রীরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিয়েছে, মুসলমান হয়ে গেছে, ভোট পাওয়ার জন্য বলেনি, আমরা তো শুনেই সুবহানাল্লাহ বলে দিই। আবার একটা ইয়ংসার তো বলেই দিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি জান্নাতে চলে যাবে। ঠাট্টা করছি আমি? এইখানে এদিকে দিলে ইমাম সাহেব মৌলি সাহেব পীর সাহেব হুজুর সাহেব, হ্যাঁ এখানে বসে কত কি বলি আমরা, আমলি জিন্দেগিতে দেখেন না গিয়ে ফেসবুক ইউটিউবে খুঁজে দেখেন ইমাম সাহেবের বক্তব্য আছে না নেই? বলে কেউ যদি জান্নাতে যায় আমাদের মুখ্যমন্ত্রী জান্নাতে যায়, লালবাতি নীলবাতি দিয়ে দিলেই ইমাম সাহেবদের আর পীর সাহেবদের হুজুর সাহেবদের মৌলানা সাহেবদের আর কোনো হোঁশ থাকে, বরবাদ করে দিল। মানে কথা শুনুন, যেমন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলে ইমানদার হবেন না, তেমনি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলে ইমানদার হবেন না, নবীর প্রতি মহাব্বত হবে না। আল্লাহ পাক কোরআনে বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ,
এই দিল্লির জামানেরা যুবকেরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি এই কথা বললে নবীকে ভালোবাসা হবে না আল্লাহর কোরআন বলে হে নবী একদল মানুষ আসবে ওই মানুষগুলো হচ্ছে মুনাফিক ওরা আপনাকে এসে বলবে আমরা মানি আপনি আল্লাহর রাসূল আমরা ঘোষণা দিচ্ছি আপনি আল্লাহর রাসূল আল্লাহ পাক বলে আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল এই নবী আপনি ওই মুনাফিকদেরকে বলে দিন ওই মুনাফিকগুলো যদি নবীকে নবী বলে মানে অথবা না মানে আপনাকে যদি নবী বলে বললো ওই বলাতে কিছু যায় আসে না বরং আল্লাহ জানেন আপনি আল্লাহ রসুল আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাদ মুনাফিকিনা লাকাদিবুন আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওই মুনাফিকগুলো মিথ্যাবাদী আমাদের চরিত্রে মুনাফিকদের মতো হয়ে গেছে মাথায় টুপি থাকতে পারে মাথায় দাড়ি গলায় দাড়ি থাকতে পারে গালে নামাজ পড়ে নিচ্ছি কিন্তু নবীর ক্ষেত্রে আমরা নবীকে নবী বলে মেনে নিতে পারছি না নবীকে নবী এমন মানুষ যার তুলনা গোটা পৃথিবীতে নেই এ কথা বলতে গেলে আমাদের জিভ লাকড়া জিভিনতে থাকে নবীকে অতি মানবীয় লোক বলতে গেলে আমাদের জিভের মধ্যে জিভ লড়বড় লড়বড় করে বড় বড় মুহাদ্দিস কিন্তু নবী বরং নবীকে মাটির নবী বলতে পারলে যেন আমরা খুশি হই এই নবী কি আমাদের মাটির নবী আচ্ছা যদি মাটির নবী বলে মেনে নি ভালো করে একটা দলিল শুনেন যুক্তি শুনেন আজকাল তো সব যুক্তি ছাড়া তো কথা চলে না ভাই আমাদের আমরা বুজুর্গানের দিনেদেরকে অনুসরণ করেছি আমরা পীর ওলি আউলিয়াদেরকে মেনে চলেছি তারা আমাদেরকে বলেছেন আমরা জি হুজুর বাবা নামাজ পড়বে জি বাবা নামাজের পরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইবে আল্লাহ কবুল করবে জি আমরা দলিল খুঁজতে যাই হুজুর নামাজের পরে দোয়া চাইলে হবে না হবেনি নামাজের পরে কি দোয়া চাইতে হবে আমরা খুঁজিনি আমাদেরকে বুজুর্গানের দিনেরা শিখিয়েছেন আমরা করেছি কিন্তু আমার নবী আপনার নবী নূর নবী পুর নবী কে যদি মাটি বলেন তো শোনেন মাটির ভাব প্রভেদ শুনে নেন আপনাদের দিল্লি জমিনে যদি আমি এসে বলি ভাই আমার কাছে 5 কিলো মাটি আছে কলকাতা থেকে নিয়ে এসেছি কিনবেন দিল্লির লোক আমার কাছে মাটি কিনবে আমাকে বলবেন ভাইজান পাগল হয়ে গেছেন নাকি আপনি মাটি কি কেউ কিনে আমি যদি দিল্লি থেকে 10 কিলো মাটি নিয়ে গিয়ে বেঙ্গলে গিয়ে বলি ভাই বাংলার লোক দিল্লির মাটি নিয়ে এসেছি কিনবে কেউ কিনবে আমাকে মাটি কোনো দাম নেই আচ্ছা ভাই এই মাটিগুলো নিয়ে আমি এক কাজ করলাম আমি বসে বসে এখানে মাটিকে চটকে ভালো করে মেশিন দিয়ে হোক হাত দিয়ে হোক চায়ের খুড়ি বানালাম খুড়ি চায়ের খুড়ি বুঝেন তো চায়ের খুড়ি বানিয়ে আমি দিল্লির একটা চা দোকানে গিয়ে বললাম ভাই মাটি খুড়ি আছে নিবে কত দাম 1.5 টাকা করে বাজারে বিক্রি হচ্ছে আমি যদি বলি 1 টাকা করে দিব ওই দোকানে নেবে না নেবে আচ্ছা ভাই এখন যদি দিল্লির একটা লোক বলে হাই দেখ এটাও মাটি ওটাও মাটি দুটো মাটি কি এক জোরে বলেন না দুটো মাটি এক নবীকে যদি তুমি মাটিও ভাবো শোনো মাটির প্রকারভেদ তুমি মরে যাবে কিন্তু নবীকে সাধারণ মানুষ প্রমাণ করতে পারবে না আমার প্রমাণ করার প্রয়োজন নেই শুধু যুক্তি দিয়ে তোমাকে এটা তোমাকে বিশ্বাস করতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোন 5 জন মানুষের মতন মানুষ ছিলেন না জোরে বলো দিল্লির জমিনে এসে আমি যদি বলি ভাই চীনা মাটির কি বলে চায়ের কাপ 1 কিলো চায়ের কাপে 25 টাকা দিয়ে 25টা খুড়ি হয়েছে বিক্রি করি আমি ওই 1 কিলো মাটিকে আরো সুন্দর করে ঝাড়াই বাছাই করে ভালো করে আমি ওই চীনা মাটির প্লেট বানালাম একটা চীনা মাটির প্লেটকে যদি আমি 5 টাকা করে বিক্রি করি বিক্রি হবে না হবে এটাও মাটি ওটাও মাটি ওই মাটির কোনো দাম নেই আবার ওই মাটি দিয়ে চায়ের কাপ বানিয়েছি ওটাও মাটি কিন্তু ওই কাপের দাম 1 টাকা আবার এটাও মাটি এই মাটিটাকে আমি 5 টাকায় বিক্রি করছি ওটাও মাটি এটাও মাটি দুটো মাটি এক আবার যদি বলি মাটি এটাও মাটি ওটাও মাটি এ কথা বলে যদি আপনার ওই মাটিটিকে আমি আরও ভালো মেশিনে করে যদি তৈরি করি ক্রিস্টাল বল তৈরি হয় আপনারা বড় বড় হোটেলে দেখেছেন দামি দামি বড় লোকেদের ঘরের ডাইনিং টেবিলে প্লেট ডিনার প্লেট তৈরি হয় ওই মাটি দিয়ে তৈরি ওইটার দাম 50,000 টাকা সেট এটাও মাটি ওটাও মাটি কিন্তু দুইটো মাটি এক আমার ভাইয়েরা আমার বন্ধুরা
মানুষ তো দুনিয়ার জমিনে সবাই মানুষ হয়ে এসেছে, কিন্তু এই মানুষগুলো এক হতে পারে না। কাফের মুশরিক আল্লাহ তারও চোখ দিয়েছে, তারও দাঁত দিয়েছে, নাক দিয়েছে। একজন ইমানদার ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি রোজা রাখে না, যে ব্যক্তি হজ করেনি, যে ব্যক্তি যাকাত দেয় না, কিন্তু একটি জিনিস, ওই ব্যক্তি এবং ওই যে ব্যক্তি কালমা পড়েছে আর যে কালমা পড়েনি, ওই দুই ব্যক্তি এক নয় আল্লাহর দরবারে। জোরে বলা যাবে না? দিল্লির জমিনে 25 তলা বিল্ডিং এ থাকনে বলা লোক, দামি জামা পরনে বলা লোক, দামি পারফিউম লাগানে বলা লোক, দামি গাড়িতে চড়নে বলা লোক, যে কলমা পড়েনি, আর দিল্লির এই ঝুঁকিতে বাস করা একটি লোক, যে পাঞ্জেগানার নামাজ তো পড়েনি, যে মদ তো খেয়েছে, যে জেনা তো করেছে, যে ব্যভিচার তো করে, কিন্তু সে কলমা পড়েছে। আমার নবী, আমার ইসলাম বলছে আল্লাহর দরবারে এই লোকটা বেশি প্রিয়। জোরে বলা যাবে আল্লাহু আকবার।